আসসালামু আলাইকুম প্রো ফুটবল ফ্যান্স, দর্শক আপনারা হয়তো সকলে জানেন ইতিমধ্যেই রিয়াল মাদ্রিদ এবং এফসি বায়ার্ন মিউনিখ তারা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠে গিয়েছে এবং তারা দুটি দল আগামী 1 তারিখ মুখোমুখি হচ্ছে রাত 1টার সময়। মূলত আগামীকাল রাত্রে আপনারা এই খেলাটি দেখতে পারবেন, টিভি চ্যানেলে দেখানো হবে। অনেকেই জানেন কোন কোন চ্যানেল দেখানো হয়ে থাকে, সনি লিভ এই সমস্ত চ্যানেলে দেখানো হবে। মূলত এই ম্যাচটি কিন্তু বায়ার্ন মিউনিখের মিউনিখ মাঠে হবে, যেখানে জার্মানির মাঠে হবে। এবং এই ম্যাচকে সামনে রেখে কিন্তু দু দলের কোচই কিন্তু প্রেস কনফারেন্স করেছিলেন এবং সেখানে কিন্তু থমাস টুখেল, তিনি কিন্তু এফসি বায়ার্ন মিউনিখের বর্তমান কোচ, তিনি রিয়াল মাদ্রিদকে নিয়ে একটা অদ্ভুত কথা বলেছেন। যে কথাটা বলার পর থেকে কিন্তু সোশ্যাল মিডিয়া পুরো গরম হয়ে গিয়েছিল এবং এই কথার মাধ্যমে তিনি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে তিনি আসলে রিয়াল মাদ্রিদকে ভয় করেন। তিনি বলেছেন, রিয়াল মাদ্রিদকে আমি আমার বিশ্লেষকরা বিশেষভাবে অনুসরণ করেছি। আপনি যদি তাদের গোল কিংবা ক্রিয়েট করা চান্সগুলোর দিকে লক্ষ্য করেন, এরপর তারা 10 সেকেন্ড রিওয়াইন্ড করবে, তবে আপনি তাদের থেকে কোনো গোলের সম্ভাবনা দেখতে পাবেন না। যেহেতু গোলের কোনো সম্ভাবনা নেই, তাই আপনার মনে হবে সব কিছু আপনার নিয়ন্ত্রণে আছে। এরপরে আপনি 5 সেকেন্ড ফরওয়ার্ড করলে দেখতে পাবেন আচমকা তারা একটা গোল করে ফেলেছে। মূলত এরকম একটা কথা বলার পর কিন্তু সোশ্যাল মিডিয়া পুরোই গরম হয়ে গিয়েছে। সেমিফাইনাল ম্যাচের আগে প্রতিপক্ষ দল যখন এরকম একটা কথা বলে, তখন কিন্তু ওই দলের একটা আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। তো দর্শক, আপনার কী মনে হয়, রিয়াল মাদ্রিদ না এফসি বায়ার্ন মিউনিখ কে জিতবে সেমিফাইনালের প্রথম লেগে? অবশ্যই জানিয়ে দিন আপনার প্রেডিকশন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।